ঘূর্ণিঝড় রিমাল আরো শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। রিমাল আজ সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে 300 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। এজন্য পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।